এমন কি হলো হঠাৎ করে ছেলেটার? আরে বিয়ের দিন বরের যায় যায় অবস্থা, না জানি কি হয়। আরে চিনি চিনি যাস না মা, আজ তোর ও ঘরে যাওয়া মানা, যাস না মা। আমার মেয়ে তো জামাইয়ের শরীর খারাপ বলে ওভাবে ছুটলো, না না আজকে কোনো মতেই ওদের দেখা হলে চলবে না, তাহলে যা আমার ভুল বাড়বে। আমার আটকাতে হবে, ওদের আটকাতে হবে। চিনি চিনি মা, এবার হবে আসল নাটক। কিন্তু চিনির মাও তো গেল, চিনির মা যদি চিনিকে মাঝপথে আটকে দেয়? আমি বলছিলাম যে স্যারকে একবার খবর দিলে হয় না? হ্যাঁ দেখ না, দেখ না একটা ফোন করে। চল জল দাও না। আমি নিয়ে আসছি জল। ছোট মালিক, কি কি হয়েছে ছোট মালিক? ছোট মালিক মা, কি হয়েছে ছোট মালিকের? কেমন আছে ছোট মালিক এখন বলো না মা। তুই এখানে কি করছিস? শুনলাম ছোট মালিকের শরীর খারাপ, তাই তুই একেবারে ছুটে এই ঘরে চলে এলি। তোকে বারবার করে বারণ করা হলো, পাখি পড়ানোর মতো করে বলা হলো যেন তুই বোনের সাথে দেখা না করিস, এ ঘরে না আসিস। তুই সে কথা শুনলি না, এ ঘরে চলে এলি, তাই তো? যা এ ঘর থেকে, যা বলছি। তোকে আমি বারণ করলাম, তাও তুই চলে এলি। এসে যখন পড়েছে কাছে আসতে দাও না। নাদ্রন বাড়াবাড়ি করিস না, কত অমঙ্গল ঘটাবি বলতো তোরা। চিনি যা এখন এখান থেকে, আর অমঙ্গল ঘটাস না তোরা, যা। এই তো আন্টি খেপেছে, আমার প্ল্যানটা দারুণ কাজ করেছে। আসলে জামাইয়ের শরীরটা খারাপ শুনে মেয়ে একেবারে উদ্ভ্রান্তের মতন না ছুটে এলো, তাই ওকে আর আটকাতে পারলাম না। কি হয়েছে ছোট মালিকের সেইটুকু তো আমাকে বলো, ব্যাস এইটুকুই আমি জানতে চাই। আমাকে দেখতে দাও না একবার ছোট মালিককে। না চিনি, সবেতে জেদ করিস না, অন্তত এই ব্যাপারটায় জেদ করিস না, নিজের সর্বনাশ বাড়াস না। আর তুমি চিন্তা করো না, আমার তেমন কিছু হয়নি। ছোট মালিকের গলা শুনেই তো বোঝা যাচ্ছে ওনার কতটা শরীর খারাপ। আমাকে যেতে দাও না ওনার কাছে, আমার হাতটা ছাড়ো। আচ্ছা তুই গিয়ে কি করবি বলতো, কি করবি তুই? তুই কি ডাক্তার? এখানে তো এত জন রয়েছে, আমরা আমরা সামলাতে পারবো না ড্রোনকে। তুই জানিস না যে বিয়ের আগে বড়বউয়ের দেখা পাওয়াটা অমঙ্গল? তুই তো দেখলি কালকে পড়ে গিয়ে স্ত্রীটা ভাঙলো। কেন চিনি, কেন বারবার বিঘ্ন ঘটাচ্ছিস নিজের বিয়েতে? বড়দের কথা কেন শুনছিস না? 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।